another young participant who will recite to you the story of young Rabindranath Tagore portraying his childhood through his own pen. Let's give a big round of applause for Shivangi reciting to you the poem Vichitra Shant. নমস্কার, আজকে আমি বলবো বিচিত্র সাপ। লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ছুরিতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30টা বাজে, নাই কো তারা, হয় বা পাচে দেরি, ইচ্ছে করে স্যালেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কাটি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি, বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায় পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো কিছু বলে না তার কাছে, মা তারে তো পরায় না সব জামা, ধুইয়ে দিতে চায় না ধুলো বাড়ি, ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমার ঘুম বাড়াতে চায়, জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়বালা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে চলে, লন্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয় গলির ধারে আপন মনে জাগি। ধন্যবাদ। All the words and the applauses and all. Can I have another?